হ্যালো, নমস্কার, আমি নৈরিতা। আমি কিম্বুদ ব্লগস থেকে এসেছি। আবার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আবার আজকে আমার হতে চলেছে, সেটা একদমই নতুন। আমি এখানে, এই জায়গাটা হচ্ছে নর্থ বেঙ্গলের একটা জায়গা। আমি আমার 15 বছর বয়স পর্যন্ত এই জায়গাটাতেই ছিলাম, তারপরে আমি শিফট করেছি। তো আমার এক সিনিয়র দিদি, খুব ভালো ডান্সার, দেবস্মিতা সিংহ নন্দী, ওর সঙ্গে একটা কোলাবোরেটিভ কাজ চলছে। ওকে, এই যে ওখানে আছে, ওর সাথে আমি কথা বলাবো নিশ্চয়ই। একটা রবীন্দ্রসঙ্গীতের ওপরে একটা কোলাবোরেটিভ কাজ চলছে, ভুবন জোড়া আসনখানি। আমি গেয়েছি, খুব শর্ট নোটিসে গেয়েছি, কারণ আমার প্ল্যান ছিল না যে আমি গাইবো। আমি তো জেনারেলি রবীন্দ্রসঙ্গীত গাই না, তো দিদি আমাকে বললো যে তুই গা, তাই জন্য আমি গেয়েছি। আর দিদি ওই গানটাতেই নাচবে। আমরা এখন শুটের মাঝপথে আছি, তো দিদির একটা লাস্ট ছবিতে একটা তেহাই বাজিয়েছে। আচ্ছা, অ্যাকচুয়ালি পুরো আমাদের এই গানের শুটের এবং এই প্ল্যানটাই খুব সাডেন, তো ছবিকে খুব তাড়াতাড়ি, খুব কম সময় বাজিয়েছে। ওর যেরকম স্পন্টেনিয়াসলি যেরকম এসেছে করেছে। তো দিদির ওই ডান্সের পায়ের স্টেপটা আমরা এখন নিচ্ছি, এটা লাস্ট হবে এই আর কি, এটাই। ভুবন বীণার বসলে সকল সুরে বাজালে, মিউজিকটা এটা করতে বলেছে। 1 2 3 হবে না, ওই মিউজিকটা তুমি একটু দাও, বিটটা দাও। এখানে আটটা মিউজিক আছে, অনেকটা বড় মিউজিক আছে, এটা অনেকটা বড় আছে। আচ্ছা, আমি একটু আগে বলেছিলাম যে দিদির সাথে একটু কথা বলাবো। দিদি প্রচণ্ড ব্যস্ত, কথা বলার সময় নেই। একটার পর একটা, মানে বিভিন্ন রকমের প্ল্যান হচ্ছে নতুন নতুন, সেগুলো নিয়ে দিদি এক্সিকিউট করছেন। আমার তো কোনো কাজ নেই, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি একটু। তো দিদি খুব, মানে অনেকক্ষণ ধরে কাজ করছেন। দিদির সঙ্গে একটু ছোট্ট করে কথা বলে নেবো, একটু বলো যে তোমার কীরকম এক্সপিরিয়েন্স হলো। আচ্ছা, প্রথমে পরিচয় দিই। নমস্কার, আমি দেবস্মিতা সিংহ নন্দী, একজন নৃত্যশিল্পী। তো নৈরিতা আমার খুব কাছের বুনু, ওর ডাকনাম মুন্নি, আমারও ডাকনাম মুন্নি, তো আমরা এক কথায় মিতা। তো নৈরিতা যখন আমাকে প্রথম ফোন করে, করে বলে যে দিদি তোমাকে কাজ করতে হবে একটা, তো ওর গানের উপরে আমি আরেকটা করেছি, আরেকটা ও যেটা বললো রবীন্দ্রসঙ্গীত, তো ও কিছুতেই গাইবে না। আলাম না, তোর গান ছাড়া আমি করবো না। তো ও ভীষণ ভালো গানটা, না অবশ্য ও ভীষণ ভালো করেছে। আপনারা শুনবেন গানটা, কাজটা দেখবেন। অলরেডি আমাদের 122 খানা টেক হয়ে গেছে, একটা 3.5 মিনিটের গানে 122 খানা আমাদের কাট হয়ে গেছে। তারপরে চলছে, রোদ তো আছেই, বুঝতে পারছি না। দিনটাও আমরা খুব সুন্দর পেয়েছি আজকে। তো খুব ভালো এক্সপিরিয়েন্স আমার নৈরিতার সাথে, সৌভিকের সাথে, ক্যামেরার ও পাশে যে ভাই আছে ওর সাথে, সবার সাথে। আমাদেরকে প্রচুর বকুনি দিচ্ছে, আমরা স্কুলে যাচ্ছি, সেটা আমারও চিরজীবনের কাজ, সবাই জানে। আবার এসে এসে ঠিকও করে দিচ্ছে, শাড়ি ঠিক করে দেওয়া থেকে শুরু করে জল এনে দেওয়া সবকিছু, দাদা মানে নাচের স্টেপ দেখিয়ে দেওয়া। এখন মজার সব থেকে সুর ভালো হচ্ছে, আমরা এতজনের মধ্যে কেউ সাঁতার জানি না, এখন আমরা নৌকায় উঠবো। এটা এখন দারুণ হয়েছিল, নৌকায় উঠে লাগে। একটু দেখা, ফুল প্যান্ট খুলে হাফ প্যান্ট পরে গেছে, শ্যাম শ্যামের কথা, শ্যামের ব্যাগ একটু ব্যাপারটা হচ্ছে যে আজকে এটা পুরোপুরি আমাদের টিম ওয়ার্ক। আমরা এখানে 3 রকম ক্রিয়েটর আছি, একজন সঙ্গীত শিল্পী, একজন নৃত্যশিল্পী, আর সাথে আমি একজন সিনেমাটোগ্রাফার। ব্যাপারটা পুরোপুরি একদম জমজমাট, ভীষণ ইন্টারেস্টিং, প্লাস ভীষণ এক্সাইটেড ছিলাম জিনিসটা নিয়ে। এই গানের এবং যে ক্যামেরার পেছনে আছে সৌমা ভূষণ, ওকে একটু দেখিয়ে দেবো আমি। সে শরৎ বাজিয়েছে, আমি দেখিয়ে দিই একটু।
এই হচ্ছে সৌম্য ভূষণ, ওকে দেখিয়ে দিলাম। আর আরেকজন আমাদের এই ক্রিয়েটিভ টিমের একজন পার্ট, খুব বড় পার্ট প্লে করেছেন উনি, উনি হচ্ছেন সুভাষিস চক্রবর্তী, আমাদের প্রিয় পিকু কাকু। উনি সিনটা বাজিয়েছেন একদম লাস্ট মোমেন্টে, পুরো ব্যাপারটাকে মিক্স করে দিয়েছেন পিকু কাকু। তো থ্যাংক ইউ পিকু কাকু, আর সবাইকে অনেক ধন্যবাদ, নমস্কার, আবার পরে দেখা হবে। Ready? Start.